আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ও বরকাত। সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। প্রিয় দর্শক, আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে এই 2020 সালে আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কয়েকজন ছাত্র সিলেক্টেড হয়েছে এবং তারা যাচ্ছে। প্রিয় দর্শক, জর্ডানে অনুষ্ঠিত বিশ্ব হেফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আমাদের বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে হাফেজ হুসাইন আহমদ। সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের অধীনে বাছায়ে সিলেক্টেড হয়েছে, নির্বাচিত হয়েছে। প্রিয় দর্শক, তুরস্কে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের অধীনে নির্বাচিত হয়েছে হাফেজ হামিদুল ইসলাম মারুফ। এবং আলজেরিয়ায় অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের অধীনে বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত হয়েছে হাফেজ আবু সাইদ বেনাপুলি। এবং প্রিয় দর্শক, ইরানে অনুষ্ঠিত বিশ্ব হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য প্রতিযোগী হিসেবে আমাদের মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার বালিকা শাখার ছাত্রী হাফেজা খাদিজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত ইসলামিক ফাউন্ডেশনের অধীনে যে বাছাই হয়েছে সেই বাছাইয়ের মাধ্যমে নির্বাচিত হয়েছে, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও এবছর টিভি চ্যানেলে অংশগ্রহণের জন্য এনটিভিতে বাংলা ভিশনে কয়েকজন ছাত্র প্রতিযোগী হিসেবে অংশগ্রহণ করছে, সবাই তাদের জন্য দোয়া করবেন। প্রিয় দর্শক, আমরা এখন দেখে আসবো মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার সাইনবোর্ড শাখার মিলনায়তনে যেই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সেই অনুষ্ঠানটি এখন আমরা দেখে আসবো। طريقي مستقيما فتح ইতিপূর্বে সৌদি আরব অনুষ্ঠিত আন্তর্জাতিক ফুটবল কোরআন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত হাফেজ হুসাইন আহমদ। এ পর্যায়ে আমরা চললে বরণ করে নিচ্ছি, গতকাল তুরস্কে আন্তর্জাতিক ফুটবল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশ থেকে যিনি নির্বাচিত হয়েছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ হামিদুল ইসলাম মারুফ। পরের মালা দিয়ে বরণ করে নিচ্ছেন হাফেজ ফারহান আলী আউলা এবং বিশ্বজয় হাফেজ তরিকুল ইসলাম। এ পর্যায়ে আমরা ফুল মালা দিয়ে বরণ করে নিচ্ছি আজ ইসলামিক ফাউন্ডেশন অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় আলজেরিয়ার জন্য যিনি বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ সাইদ আহমেদ। সবাই আমাদের সাথে লাইভে যুক্ত থাকেন, আমরা একে একে সকল জেলা অংশ করবো ইনশাআল্লাহ, এবং সকল হাত থেকে তাদের অনুভূতি শুনতে শুনতে প্রতিযোগিতার জন্য যারা নির্বাচিত হয়েছেন হাফেজ হুসাইন আহমদ, হাফেজ সাইদ আহমদ এবং হাফেজ হামিদুল ইসলাম মারুফ। ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন হাফেজ সরোয়ার আহমদ। দর্শক, আপনারা সবাই অবগত আছেন এবছর পাঁচটি দেশের জন্য মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা থেকে বাংলাদেশের প্রতিনিধি নির্বাচিত হয়েছে। ইরানের জন্য মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মহিলা বিভাগ থেকে নির্বাচিত হয়েছে
হাফেজা খাদিজা, তুরস্কের আন্তর্জাতিক খুচরো কোরআন প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন হাফেজ হামিদুল ইসলাম মারুফ, এবং আজকে আলজেরিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক খুচরো কোরআন প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছেন হাফেজ সাইদ আহমদ, তাদেরকে আজকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। এরপর যে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন মারকাজুল তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কাজরা শাখার সর্বকী বিভাগের জিম্মাদার হাফেজ আজম সাহেব, এরপর যে আমরা একে একে সবার জেলা শুনবো ইনশাআল্লাহ, এবং সবার অভিব্যক্তি শুনবো, আপনার সবাই আমাদের সাথে যুক্ত থাকেন। প্রিয় দর্শক, আপনারা সবাই জেনে অবশ্যই খুশি হবেন, এই বছর পর্যন্ত জর্ডানে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য প্রদর্শক এ পর্যায়ে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন আন্তর্জাতিক হাফেজ হাফেজ তরিকুল ইসলাম এবং হাফেজ ফারহান আলী হাওলা। সবাই বলি মারহাবা। আল্লাহ আপনার হুজুরের হায়াতকে দীর্ঘ করে দেন, হুজুরকে দীর্ঘ নেক হায়াত দান করেন, এবং হুজুরকে মৃত্যু পর্যন্ত কোরআনের প্রেম মধ্যে লেগে থাকার তৌফিক দান করেন। প্রতিযোগিতার জন্য বাংলাদেশের প্রতিনিধি যিনি নির্বাচিত হয়েছেন সরকার সত্য হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার মাদানী নিসাবের ছাত্র হাফেজ হামিদুল ইসলাম মারুফকে সুরেন্দ্রা দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন সরকার সত্য হাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার কৃতি ছাত্র বাংলাদেশের গর্ব হাফেজ করিমুল ইসলাম এবং বিশ্বজয় হাফেজ ফারহান হাবিব আওলাদ।
فصبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين وقل الحمد لله سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون فجعلنا عاليها سافلها وأمطرنا
Thank you.
الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وقال تعالى وإن تعدوا نعمة الله لا تحصوها إن الله لغفور رحيم وقال تعالى فبأي آلاء ربكما تكذبان وقال تعالى إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال تعالى وأن ليس للإنسان إلا ما سعى الحمد لله الله بكر لكم شكر يا جيل مهان رب العالمين أمدر كيد গতকাল আমরা একই সময়ে আপনাদের সামনে এসেছিলাম একটি বিজয়ী, সেটি ছিল তুরস্কের জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মারাজুল তাহফিজকে কবুল করেছেন এবং আমাদের মারাজুল তাহফিজ থেকে গতকাল তুরস্কের জন্য আমাদের হাফেজ হামিদুল ইসলামকে আল্লাহ তাআলা কবুল করেছেন। আলহামদুলিল্লাহ তাহলে সব সম্ভব আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের এই ছোট্ট হাফেজ যিনি একেবারে বাংলাদেশের বর্ডার এলাকায় যে বাড়ি মেলাপুর সেই ওই দূর থেকে এসে অনেক শব্দ অনেক আশা নিয়ে সেই নিয়ামতের শুকরিয়া আদায় করলে এটা হবে সেই গবেষণা আছে হিসাব নিকাশ করতেছি কিভাবে সম্ভব এত নিয়ামতের শুকরিয়া আদায় আমি এটা কিভাবে করবো। এরপরে আমাদের হাফেজ হুসাইন আহমদ কয়েকদিন আগে আলহামদুলিল্লাহ জর্ডানের জন্য আমাদের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি তখন দেশে ছিলাম না, তো আলহামদুলিল্লাহ এর আগে গত বছর আমাদের হাফেজ সাইফুর রহমান তকি সারা পৃথিবীর মধ্যে জর্ডান থেকে সারা পৃথিবীর মধ্যে প্রথম হয়ে আসছিল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে তার আগে সে মাহানায় কুয়েত থেকে বিজয় হয়ে আসছিল আলহামদুলিল্লাহ, বাহরাইন সে টিকে হয়েছিল, তারপরে কুয়েত টিকে হয়েছিল এবং সে শেষ যা জর্ডান সে প্রথম হয়েছিল। আর সর্বোচ্চ দর্শকমণ্ডলী আপনারা হয়তো বারবার তাকাচ্ছেন হাদিস তরিক ইসলামের দিকে, কারণ সে সর্বোচ্চ বিজয়ী বাংলাদেশের জন্য 103টি দেশকে হারিয়ে এই লাল সবুজ পতাকার দেশকে বিজয় করেছিল। গ্রামে প্রতিটা থানায় প্রতিটা জেলায় প্রতিটা বিভাগে যেন সবাই এই আল্লাহর কালামকে চুরি করে শুদ্ধ করে আল্লাহ পাক করার তৌফিক দান করেন। আপনারা এতক্ষণ ছিলেন আমাদের লাইভের সাথে, আপনারা জানেন সর্বরাত্রি পর থেকে মানে 9 এপ্রিল থেকে আপনাদের জন্য হাফেজ কোরআনের জন্য শিক্ষকদের জন্য ইমাম সাহেবদের জন্য মুয়াজ্জিন সাহেবদের জন্য আমরা একটি দর্দিন বেবি হিম শিক্ষক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছি, যেখানে মিশরের বিশ্ববিখ্যাতকারী আব্দুল বাসে সাহেব রহমতুল্লাহি আলাইহির ছেলে ইয়াসির আব্দুল বাসে হাফিজাহুল্লাহ উনি আমাদেরকে হাফেজদেরকে মস্ত করাবেন। এছাড়াও দেবন থেকে আমাদের আল্লামা আব্দুর রব হাফিজাহুল্লাহ, এরপরে মিশর থেকে সুদ্দিন আল মুসাবি রহিমাহুল্লাহর ছেলে উনি মাহমুদ সুদ্দিন আল মুসাবি উনিও আসবেন। আপনারা আমাদের দাওয়াত কবুল করবেন এবং এই দৈনিক দুইটি হিম শিক্ষক প্রশিক্ষণে অংশ নেবেন। এই উজিরা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবার দাওয়াতকে আরো সুন্দর করে করত
তৌফিক দান করেন। আপনাদেরকে আরো একটি নিউজ দিচ্ছি, সেটি হলো এই বছর আলহামদুলিল্লাহ আপনারা জানেন বারকাতুল তাহফিজ ফাউন্ডেশন দীর্ঘ প্রায় 9 বছর যাবৎ একটি প্রতিযোগিতা করে আসতেছে আলহামদুলিল্লাহ, যেখানে বারকাতুল তাহফিজের কোন ছাত্র অংশ নেয় না। প্রথম বিধি না হওয়ার জন্য এই উদ্যোগকে নিশান জানি না, কিন্তু আমরা নিয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের এই কমিশনে কেউ আমাদের কোনো শাখা ছাড়া অংশ নেয় না। আপনাদের জন্য আপনারা যেন বাজারে করতে পারেন, কেউ যেন কষ্ট করতে না পারে, ইনশাআল্লাহ আমাদের বিভিন্ন জেলা বিভাগে বাসের পর্ব শুরু হবে ইনশাআল্লাহ, এবং সবে পরের দিন পরের দিন থেকে 9 এপ্রিল থেকে আমাদের এই পরিবেশ শুরু হবে। এরপরে রমজানের প্রত্যেক দিন ইফতারের আগ মুহূর্তে 1 ঘন্টা করে চ্যানেল লাইনে এই কম্পিটিশন ইনশাআল্লাহ দেখানো হবে। আপনারা আপনাদেরকে দেখানো আমাদের জানাচ্ছি, এবং এখানে বিচারক হিসাবে থাকবেন আমাদের বিশ্ব বিখ্যাত যিনি, যাকে সবাই চিনে, যার হাত ধরে অনেক সম্মান হয়েছেন, সেই কারি আব্দুল বাসেত হাবিব আব্দুল বাসেত রহমাতুল্লাহি আলাইহি ছেলে, সুযোগ একজন কারি মিশরের শেখ ইয়াসির আব্দুল বাসেত, এবং সিদ্দিক আলী মিশরের ছেলে মাহমুদ মিশরি, এবং আমাদের দেবন থেকে অনেক বড় বড় শেখরা আসবেন, এছাড়াও আরো অনেক সাথে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কমিশনকে কবুল এবং মঞ্জুর করেন, বিচার কার্য করবেন, বিচার কার্য দেখবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদের মধ্যে অনেক ফায়দা হবে, এবং তেলাওয়াত করবেন, মাহফিল হবে, বিভিন্ন জেলা বিভিন্ন বিভাগে মাহফিল হবে। আপনারা অবশ্যই আমাদের পেজে আমাদের আর কিছু প্রোগ্রামে আশা করি আপনারা বিভিন্ন সময় বিভিন্ন তারিখগুলি কোন সময় কোথায় কি হবে আপনারা পেয়ে যাবেন। শেষ যে নিউজ আপনাকে দিচ্ছি, আপনাদেরকে দিচ্ছি, সেটি হলো আপনারা দেখতে পাচ্ছেন 2021 সালে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক উইক্স প্রতিযোগিতা বাংলাদেশে ইনশাআল্লাহ। আপনারা জানেন বাংলাদেশে এখনো পর্যন্ত আন্তর্জাতিক প্রতিযোগিতা হয় নাই, আমরা ইনশাআল্লাহ নিয়োগ করেছি আগামী বছর বাংলাদেশে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক ক্রান্ত প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই প্রতিযোগিতাকে দুর্বল করে মঞ্জুর করেন। আর বেশি কিছু বলে আপনাদের সময় নষ্ট করছি না, আল্লাহ তাআলা যেন আমাদেরকে আপনাদেরকে ছাত্রদেরকে আমাদের মাদ্রাসাকে আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন এবং যারা প্রোগ্রাম দেখছেন কোরআনের জন্য, আমি সবার জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে কোরআনের জন্য কবুল এবং মঞ্জুর করেন। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাদ্রাসা তাহফিজকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের মাদ্রাসা তাহফিজকে কবুল করেন। আজকে যারা বসা আছে, যারা বিদেশে জমি শেক হয়েছে, আল্লাহ তাআলা এদেরকে বিভিন্ন দেশে গিয়ে বাংলাদেশের লাল সবুজ পতাকার জন্য বিজয়ী নিয়ে স্বীকৃতি পারে আল্লাহ রাব্বুল আলামিন এদের বিষয়ে তৌফিক দান করেন। আমিন। আজকে এখানেই আমাদের কাছে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আরও একটি সুসংবাদ রয়েছে, সেটি হচ্ছে মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ তাওহিদুল ইসলাম এবং 103টি দেশের মধ্যে প্রথম স্তর অধিকারী হাফেজ তরিকুল ইসলাম, যথারীতি কুয়েত এবং কাতারের জন্য নির্বাচিত 3 জন হাফেজ রয়েছে যারা মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র, তারাও যথারীতি এই বিভিন্ন দেশে যাচ্ছে কোরআন প্রতিযোগিতায়। আলহামদুলিল্লাহ মোট এবছর 6 জন প্রতিযোগী বিভিন্ন রাষ্ট্রে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য যাচ্ছে, সবাই তাদের জন্য দোয়া করবেন।